Welcome and welcome back to Mom's Cookbook. চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ঠাকুরবাড়ির রেসিপি থেকে নেওয়া রুই মাছের মইলু। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে রুই মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি জল একদম পরিষ্কার করে ঝারিয়ে রেখেছি। এবার আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি হলুদ, প্রয়োজন মতো লবণ। এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ একদম মিহি করে কুচি করে রেখেছি। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, পেস্ট করে বেটে নিয়েছি শিলপাটাতে। নিয়েছি রসুন কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি একসাথে। এবার আমি সব উপকরণগুলোকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ঠাকুরবাড়ির রান্না, পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না থেকে আমি নিয়েছি। সেখানে এটাই বলা আছে রুই মাছ অথবা ভেটকি মাছ দিয়েও আপনারা এটা করতে পারেন। আমার কাছে রুই মাছ ছিল তাই আজকে আমি রুই মাছ দিয়ে করে নিলাম। আর সেই সময় বাটা মশলা দিয়ে রান্নাগুলো হতো, তাই এখানে আমি লঙ্কাটাও শিলপাটাতেই বেটে নিয়েছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু রান্নাটা ঘিয়ে হবে তাই জন্য আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে বেঁচে যাওয়া রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকলের দুধ। এই নারকলের দুধটা খুব ঘন তাই জন্য আমি এক কাপ দুধ নিয়েছি আর এক কাপ আমি জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল। এবার আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এইবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ ফোটানোর পর ঝোলটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল রেসিপিটা। যারা নতুন তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো রেসিপি। মাছ ভাজা ঝামেলা তো নাই আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি ঠাকুরবাড়ির রুই মাছের মইলু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।